আসসালামু আলাইকুম সবাইকে আর একবার স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের ভূ প্রাকৃতিক গঠন ও পর্বত শ্রেণী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন চলুন শুরু করি পৃথিবীর আকার ও আয়তন সম্পর্কীয় বিদ্যা কী উত্তর জিওডেসি এ জিওলজিস স্টাডিস দ্য আর্থ মোস্ট অ্যাবাউন্ডেন্ট এলিমেন্ট ইন দ্য আর্থ ইজ মানে কোন মৌলিক পদার্থ পৃথিবীতে বেশি পরিমাণ আছে উত্তর আয়রন মানে লোহা নিম্মক্ত কোন ধাতু পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় উত্তর লোহা পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকন পৃথিবীর মণ্ডল তিনটির নাম অশ্বমণ্ডল গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল পৃথিবীর বহিরাবরণকে কি বলে উত্তর ভূতক ভূপৃষ্ঠের শিলায় যে কঠিন আবরণ দেখা যায় তাকে বলে ভূতক ভূতকের গভীরতা প্রায় ষোলো কিলোমিটার ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন ভূতকের প্রধান উপাদান কোনটি উত্তর অক্সিজেন ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে উত্তর অ্যালুমিনিয়াম কোর অফ দ্য আর্থ ইজ মেড অফ এনআইএ ভূপৃষ্ঠ থেকে গর্ত করে নিচে যেতে থাকলে তাপ ও চাপ উভয়ই বাড়বে কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয় উত্তর আগ্নেয় শিলাকে ম্যাগমা শীতল হয়ে কঠিন আকার ধারণ করলে কোন শিলায় পরিণত হয় উত্তর রূপান্তরিত শিলায় পরিণত হয় পলি দ্বারা গঠিত কোন শিলা পাললিক শিলা পাললিক শিলার অপর নাম কী উত্তর স্তরীভূত শিলা পাললিক শিলায় স্তর জীবাশ্ম দুটো আছে কোনটি পাললিক শিলার বৈশিষ্ট্য নয় মার্বেল পাথর কোন শ্রেণীর পাথর উত্তর রূপান্তরিত শিলা চুনা পাথর পরিবর্তন হয়ে কি হয় মার্বেল কোনটি রূপান্তরিত শিলা নয় কেউলন গ্রাফাইট কোন ধরনের শিলা উত্তর রূপান্তরিত শিলা কোনটি পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার উত্তর মাটি আদর্শ মাটিতে কত ভাগযোগ্য পদার্থ থাকে পাঁচ পারসেন্ট প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে কয় ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম উত্তর বেলে মাটি কোন মাটিতে সমান পরিমাণে বালি পলি ও কাদা থাকে উত্তর দোয়াশ মাটিতে আন্দিস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত উত্তর দক্ষিণ আমেরিকা মহাদেশে আলস পর্বতমালা কোথায় অবস্থিত উত্তর পশ্চিম ইউরোপে আলস পর্বতমালা অবস্থিত কোন মহাদেশে ইউরোপ অলিভ পর্বতটি কোথায় অবস্থিত উত্তর জেরুজালামে পিরেনিস পর্বত কোথায় অবস্থিত উত্তর স্পেনে হিন্দুকুশ ঢ্যাশ দেশে অবস্থিত আফগানিস্তানে হিমালয় পর্বতমালা কোথায় অবস্থিত উত্তর কোনোটিই নয় এখানে কোন দেশকে হিমালয় কন্যা বলা হয় নেপালকে মাউন্ট এভারেস্ট ইজ লোকেটেড ইন মানে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত উত্তর নেপাল সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফুট এভারেস্ট শৃঙ্গের উচ্চতা কত উত্তর আট হাজার আটশো আটচল্লিশ মিটার এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয় উনিশশো সালে এভারেস্ট সিংয়ে আহরণকারী প্রথম ব্যক্তিকে উত্তর অ্যাডমন হিলারি তেনজিং ও হিলারি কবে এর চূড়ায় পা রাখেন উত্তর উনিশশো তিপ্পান্ন সালের উনত্রিশ মে হু ইজ দ্য ফার্স্ট ওম্যান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট মানে প্রথম নারী যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তিনি হলেন জুঙ্কো তাবে হু ইজ দ্য ফার্স্ট আরব ওম্যান টু কনকোয়ার দ্য অ্যাভারেস্ট মানে কোন আরব মহিলা সর্বপ্রথম এভারেস্ট জয় করেন উত্তর সুজানে আল হাবিব প্রথম কোন ভারতীয় অ্যাভারেস্ট সিংয়ে আহরণ করেন উত্তর অবতার সিং দ্য ফার্স্ট বাংলাদেশি হু ক্লাইমড মাউন্ট অ্যাভারেস্ট ইস মানে বাংলাদেশের কোন ব্যক্তি সর্বপ্রথম এভারেস্ট বিজয় করেন উত্তর মুসা ইব্রাহিম মুসা ইব্রাহিম কিসে খ্যাতি লাভ করে উত্তর অ্যাভারেস্ট সিং আহরণ বাংলাদেশে মোসা ইব্রাহিম কত তারিখে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট শিখরে পা রাখেন উত্তর তেইশ মে দু সালে অ্যাভারেস্ট বিজয়ী মোসা ইব্রাহিম জানিয়েছেন এভারেস্ট শৃঙ্গের দৈর্ঘ্য প্রস্তু হল তিরিশ ফুট ও ছয় ফুট দ্য নেম অব দ্য ফার্স্ট বাংলাদেশি ফিমেল কনকোয়ারিং দ্য এভারেস্ট ইজ মানে এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারীকে উত্তর নিষাদ মজুমদার নিশাদ মজুমদার কত তারিখে এভারেস্টের চূড়ায় আহরণ করেন উনিশ মে দু সালে অ্যাভারেস্টের চূড়ায় আহরণকারী দ্বিতীয় বাংলাদেশিকে উত্তর এম এ মোহিত ওয়াসফিয়া নাজনিন কত তারিখে অ্যাভারেস্টের চূড়ায় আহরণ করেন উত্তর ছাব্বিশ মে দু সালে মাউন্ট কিলিমানজারও কোথায় অবস্থিত উত্তর আফ্রিকা মহাদেশে গডউইন অস্টিন পর্বত শৃঙ্গটি কোন পর্বতমালার কারাকোরাম ধবলগিরি পর্বত কোন দেশে অবস্থিত উত্তর নেপালে যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বত সিংহ হচ্ছে বেন্নেভিস মাউন্ট ফুজিয়ামা কোথায় অবস্থিত উত্তর জাপানে টোরাবোরা হিল ইজ লোকেটেড ইন আফগানিস্তান হায়ার ইস অ্যাডামস পিক মানে অ্যাডামস পিক তীর্থস্থানটি কোথায় অবস্থিত উত্তর শ্রীলঙ্কা মাউন্ট কিনাবালু কোন দেশের পর্বতমালা উত্তর মালয়েশিয়ার টাইগার হিল কোথায় টাইগার হিল হচ্ছে দার্জিলিংয়ে ও কাশ্মীরে টাইগার হিল নামে দার্জিলিংয়ে একটি বিখ্যাত রেল স্টেশন আছে খাইবার পাঁচ ইন খাইবার গিরিপথ অবস্থিত পাকিস্তান সেন্ট বার্নার্ড গিরিপথ কোথায় উত্তর সুইস আলফস দ্য ভ্যালি অফ সোয়াট ইজ সিচুয়েটেড ইন মানে সোয়াত উপত্যকা কোন দেশে পাকিস্তান মৃত্যু উপত্যকা কোন দেশে অবস্থিত উত্তর আমেরিকা শীতল মরুভূমি কোনটি উত্তর লাদাখ কোনটি ইরানের মরুভূমি দস্তই লুত সৌদি আরবের একটি মরুভূমি রাবাল খালি দ্য হুইস ইজ দ্য লার্জেস্ট ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি উত্তর সাহারা মরুভূমি ইন হুইস কন্টিনেন্ট ইজ দ্য সাহারা এ ডেজার্ট লোকেটেড মানে সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত এটা হচ্ছে আফ্রিকা মহাদেশে সাহারা মরুভূমি অবস্থিত উত্তর আফ্রিকা সাহারা মরুভূমিকে কার দুঃখ বলা হয় আফ্রিকার দুঃখ বলা হয় দ্য গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট ইজ লোকেটেড ইন অস্ট্রেলিয়া হোয়াট ইজ দ্য কালাহারি ডেজার্ট লোকেটেড মানে কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত উত্তর আফ্রিকায় গোবি একটি মরুভূমির নাম গোবি মরুভূমি কোথায় অবস্থিত উত্তর এশিয়া মহাদেশে গোবি মরুভূমি কোথায় অবস্থিত মঙ্গোলিয়া মঙ্গোলিয়া উত্তর চীনে বিস্তৃত মরুভূমি গবি মরুভূমি দাহনা কোন দেশের মরুভূমি উত্তর সৌদি আরবের আলনপুত একটি মরুভূমি ইউরোপে কোন ভূমিরূপটি দেখা যায় না উত্তর মরুভূমি হুইস অব দ্য ফ্লোয়িং মিডল ইস্ট কান্ট্রি ডাজ নট হ্যাভ অ্যানি ডেজার্ট মানে কোন মধ্যপ্রাচ্যের দেশে কোনো মরুভূমি নেই সেটা হচ্ছে লেবানন মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে উত্তর জিরো হিমবাহ কি এক ধরনের চলন্ত বড় স্তুপ হিমবাহ কোন প্রাকৃতিক পরিবেশে দেখা যায় উত্তর মরু অঞ্চলে সিয়াসেন হিমবাহ কোথায় অবস্থিত কাশ্মীরে নিম্নে উল্লেখিত ভূমিরূপ সমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত উত্তর ইউ আকৃতির উপত্যকা প্রশস্ত মোহনাকে বলা হয় খারি পার্বত্য অঞ্চলে নদীর কোন ধরনের ক্ষয় বেশি হয় উত্তর নিম্মুখ ক্ষয় পৃথিবীর সর্বোস্ত জলপ্রপাত কোনটি উত্তর অ্যাঞ্জেল ফলস বিশ্বের সর্বস্ত জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস কোথায় অবস্থিত উত্তর ভেনিজুয়েলা ভিক্টোরিয়া জলপ্রপাতের উৎপত্তি কোন নদী থেকে জামবেসি নদী থেকে নায়াগ্রা ফলস ইস ইন মানে নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত উত্তর নর্থ আমেরিকা ইন হুইস অব দ্য ফ্লোয়িং কান্ট্রিজ ইজ নায়াগ্রা ফলস সিচুয়েটেড মানে নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত নিচের কোন দেশে উত্তর কানাডা নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ইউএসএ নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্র কানাডা ইস্ট্যান লিভিংস্টোন দুটি বিখ্যাত জলপ্রপাত ইস্টোবাগ জলপ্রপাত কোথায় অবস্থিত উত্তর সুইজারল্যান্ড ব্রাউন ফলস আর সিচুয়েটেড ইন সুইজারল্যান্ড মাধবকুণ্ড জলপ্রপাত কোথায় অবস্থিত উত্তর মৌলভীবাজার বাংলাদেশে জলপ্রপাত রয়েছে মাধবকুণ্ড পলল পাখা জাতীয় ভূমিরূপ গড়ে উঠে পাহাড়ের পাদর দেশে এই ছিল আজকে সংক্ষিপ্ত আলোচনা তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বটনটি প্রেস করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ